আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফাবিহা নসিনাপুর নতুন গল্প লাভ গেম এই গল্পের 2 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। এই 2টা পর্বই আজকে পর্যন্ত আমার হাতে আছে, তো পরবর্তী পর্বটা হয়তো কালকে পেয়ে যাবেন। তো যাই হোক, এই গল্পটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। আজকের এই 2য় পর্বটা পড়ার পর কমেন্ট করতে ভুলবেন না। যারা নিয়মিত কমেন্ট করেন না তাদের কাছে আমি বরাবরের মতোই বলে আসছি, প্রথম সূচনা থেকে 2টা 3টা পর্বে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করার চেষ্টা করবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র ভালোবাসার গল্প পড়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে অনেকদিন যাবত অথবা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। রুশা হুড়মুড় করে আদৃশের কক্ষে ঢুকে পড়ে। আদৃশ ম্যানেজারের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং সেরে ফাইলপত্রে সাইন করছিল। রুশাকে দেখে আদৃশ অবাক হয়ে চেয়ে আছে, রুশাকে অস্বাভাবিক লাগছে। রুশার পিছনে পিছনে একটা লোক এসে আদৃশের দিকে ভয়ে তাকালো। স্যার, আমি ওনাকে অনেকবার নিষেধ করেছি, বলেছি মিটিং চলছে কিন্তু উনি শোনেননি, এখানে আমার কোনো দোষ নেই। রুশা আমতা আমতা করে বলল, সরি স্যার, আমি জোর করে ঢুকে পড়েছি, এছাড়া আমার উপায় ছিল না। আদৃশ রুশার পিছনের লোকটাকে হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলল। ম্যানেজার ফাইল নিয়ে আদৃশের দিকে তাকালো, তারপর আবার রুশার দিকে তাকালো। মাইনুল সাহেব, আপনার কাজ শেষ, ইউ ক্যান গো নাও। মাইনুল সাহেব থতমত খেয়ে বললেন, জি স্যার। মাইনুল সাহেব চলে যেতে আদৃশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, রুশার দিকে এগিয়ে আসছে। রুশার ভয়ের তো চেহারা কাপা কাপা, ঠোঁটও বারে বারে কানের পিছনে চুল গুজে দেওয়া, সবটা দেখায় মতো ছিল আদৃশ। রুশা ভয় ভয় দুপা পিছিয়ে গিয়ে বলল, পিছিয়ে যায়। আদৃশ বলল, কি বলেছিলে? রুশা বলল, স্যার আমার নাম রুশা, আমি গতকাল জয়েন করেছি। আমি অফিসের ক্যান্টিনে যাচ্ছিলাম, তখন বারান্দায় একটা লোককে মোবাইলে কথা বলতে শুনি, আসলে কাকে বলবো কি বলবো বুঝতেই পারছিলাম না, তাই এখানে চলে এসেছি। আদৃশ বলল, কেমন কথা বলতে শুনলে? রুশা বলল, স্যার উনি কোম্পানির ইনফরমেশন পাচার করছিলেন, কী সব তথ্য দিচ্ছিল আমি নতুন তাই বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝেছি তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিল, চোরের মতো ফিসফিস করে কথা বলছিল। আদৃশ এতক্ষণ রুশার মধ্যে বিবর থাকলেও ওর কথা শুনে চমকে যায়, কারণ আদৃশের মনে হচ্ছিল কেউ একজন ওদের ইনফরমেশন পাচার করছে কিন্তু তাকে আইডেন্টিফাই করতে পারেনি, তাকে 2 দিন যাবৎ গোপনে খুঁজেই যাচ্ছে। আদৃশ বলল, কে ছিল সে? রুশা বলল, স্যার আমি তো এখানকার কাউকেই তেমন চিনি না, আমি ওনার নাম জানি না। আদৃশ বলল, দেখলে চিনবে? রুশা বলল, জি স্যার। আদৃশ বলল, ওকে। আদৃশ চিৎকার করে সেজনকে ডাকলো, সেজন দৌড়ে এসে বলল, হ্যাঁ ভাই। আদৃশ বলল, অফিসের সবাইকে লার্ন করে দাঁড় করাও। সেজন বলল, ভাই হঠাৎ? আদৃশ বলল, আই থিঙ্ক আই উইল গ্যাট দ্যাট কালপিট। সেজন বলল, ওকে ভাই। আদৃশ রুশাকে বলল, এই কথা কেউ যেন না জানে, তবে অপরাধীকে পাওয়া যাবে না আর তোমার লাইফেরও রিক্স হবে। অতঃপর একে একে সবাইকে মনোযোগ দিয়ে দেখে আদৃশের সামনে এসে বলল, স্যার এদের মধ্যে কেউ নয়, ওনার চুলগুলো অর্ধ কাঁচা পাকা, একটু শর্ট ছিল, গায়ে স্কেলার শর্ট ছিল, উনি এখানে নেই। আদৃশ বলল, ওকে নাও গো। রুশা চলে গেল। আদৃশ ম্যানেজমেন্টের সাথে দ্রুত মিটিং অ্যারেঞ্জ করতে বলল। অফিস এসে টুকটাক কেনাকাটা করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল রুশা, তখনও রাত হয়নি, সবে মাত্র আধার নেমে আসছে, রাস্তায় গাড়ির লোকজনের কমতি নেই। হঠাৎ করেই কেউ ওর মুখ চেপে ধরে গাড়িতে তুলে নেয়। রুশা ছোটার জন্য ছটফট করছে, ওর মুখ চেপে ধরে রেখেছে একটা লোক, সামনে পিছনে আরও কয়েকজন আছে, গাড়িটা দ্রুত কোথাও এগিয়ে যাচ্ছে, ওকে কে বা কারা এভাবে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ চলার পর নিরিবিলি একটা পরিত্যক্ত গোডাউনের সামনে গাড়ি থামালো। রুশা বুঝতে পেরে গেছে ওকে কিডন্যাপ করা হয়েছে, আর সেটা হয়তো মোবাইলে বলা কথা ব্যক্তিকে দেখিয়ে ফেলেছে, তাই ছটফট করে লাভ নেই, ওরা ছাড়বে না। গাড়ি থেকে ওকে নামাতেই আরেকটা গাড়ি এসে থামে, ওরা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যায়। আদৃশ গাড়ি থেকে নেমে বলল, ওকে ধরে রেখে লাভ নেই কারণ আমি তাকে পেয়ে গেছি, সে এখন আমার কাছে বন্দি, তাই রুশাকে ছেড়ে দেয়। ওরা আদৃশের কথা বিশ্বাস করতে পারছে না, তাই তাছাড়া ওদের ওপর অর্ডার আছে মেয়েটাকে কয়েকদিনের জন্য আটকে রাখতে। রুশা ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে
ওর হাত ধরে রেখেছে। আদ্রিশ ওদের দিকে আগাচ্ছে, ওরা রিভলভার তাক করে রেখেছে কিন্তু গুলি করতে পারছে না, কারণ গুলি করার অর্ডার পায়নি তাই করতে পারছে না। যে ছেলেটা রুশার হাত ধরে রেখেছে, আদ্রিশ হঠাৎ ওর হাতটা ধরে টান মারে। কেউ কিছু বোঝার আগে ওর হাতটা গাড়ির উপর রেখে তাতে পিন গেঁথে দিল। ছেলেটা আকাশ কাঁপানো চিৎকার দিল। রুশা দু হাতে নিজের মুখ চেপে ধরে আছে, না চাইতেও মুখ দিয়ে শব্দ বের হয়ে যাচ্ছে, তাই আরো জোরে চেপে ধরলো। ভয়ে থরথর করে সারা শরীর কাঁপছে আর ভাবছে এ কি দেখলো। আদ্রিশ বাকিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল, ওরা দূরে সবে গেল। আদ্রিশ রুশার হাত ধরে নিয়ে গাড়িতে বসালো। ওর শরীরের কাঁপুনি আদ্রিশকে জানান দিচ্ছে ও ভয় পেয়েছে। রুশা রোবটের মতো চুপচাপ গিয়ে বসে পড়লো। আদ্রিশ গাড়ি স্টার্ট দিল, রুশা চুপচাপ বসে আছে, কথা বলছে না। আদ্রিশ ওকে ঠিকানা জিজ্ঞাসা করলো, রুশা যেভাবে বসেছিল সেভাবেই ঠিকানা বলল। আদ্রিশ ওকে পর্যবেক্ষণ করে ধমক দিয়ে বলল, রোবটের মতো বসে আছো কেন? ওর হাতে পিন গেঁথে দেয় ভয় পেয়ে গেলে, আর ওরা যখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখন তো স্বাভাবিক ছিলে। রুশা থমথমে কণ্ঠে বলল, কারণ আমি বুঝে গিয়েছিলাম ওরা আমায় কিডন্যাপ করেছে। আদ্রিশ বলল, তো হেল্প চাইবে না, নিজেকে রক্ষা করবে না? রুশা বলল, আমি ওদের থেকে নিজেকে রক্ষা করব কিভাবে? আমি একা একটা মেয়ে, তাই চুপচাপ ছিলাম, তাছাড়া এখানে হেল্প চেয়ে কিলাম, কে আসবে এই পরিত্যক্ত জায়গায় আমাকে বাঁচাতে? এটা সিনেমা না যে নায়িকা বাঁচাও বাঁচাও বলবে আর নায়ক স্পাইডারম্যানের মতো এসে তাকে রক্ষা করবে। রুশা নাক ফুলালো। আদ্রিশ বাঁকা হাসলো আর বলল, কিন্তু আমি তো তোমাকে রক্ষা করলাম, লাইক এ হিরো, ইজেন্ট ইট? রুশার কাশি শুরু হয়ে গেল। আদ্রিশ আবারও হাসলো, বলল, আপনি কি করে জানলেন আমি এখানে? আদ্রিশ বলল, আমি আদ্রিশ, কোনো কিছুই আমার চোখের না, আমি বাজ পাখি। রুশার ওর কথার ধরন ভালো লাগলো না, তাই আর কোনো প্রশ্নই করল না। এছাড়া এসে পড়েছে, ও যা কেনাকাটা করেছিল সব রাস্তায় পড়ে গেছে, সেটা নিয়ে মনে মনে আফসোস করছে। এসে পড়েছি, রাখুন। আদ্রিশ গাড়ি থামালো। যেখানে গাড়ি থামালো বড় গেটের উপরে লেখা অনাথ আশ্রম, লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। রুশা গাড়ি থেকে নামছে, আদ্রিশ নামলো। রুশা মিষ্টি হেসে বলল, ধন্যবাদ। আদ্রিশ আরেকবার সাইনবোর্ড দেখল, রুশাকে সেদিকে দেখে যেতে বলল, অনাথ আশ্রম, এটা তোমার বাড়ি? রুশা বলল, হ্যাঁ, এই অনাথ আশ্রম আমার বাড়ি, এই জমি আর বাড়িটা আমার। আপনাদের মতো ধনী লোকেরা ডোনারের এখানকার বাচ্চারগুলো খাওয়া দাওয়া পড়াশোনা হয়, এরাই আমার পরিবার। আদ্রিশ বলল, আর তোমার বাবা মা? রুশা বলল, আমার ছেলেবেলা দুজন একসাথে পরকালে পাড়ি জমিয়েছে, ভালোবাসাটা বেশি ছিল কি না তাই দুজন একসাথে চলে গেল। বাবা মায়ের সমতুল্য একটা ভাই ছিল, সেও মারা গেছে। আদ্রিশ বলল, কিভাবে মারা গেল? রুশার চোখে পানি জমেছে, গলা বার হয়ে গেছে, চোখের কোণ থেকে পানি মুছে শক্ত কণ্ঠে বলল, কার অ্যাক্সিডেন্ট? আদ্রিশ বলল, ও আচ্ছা, এর মানে তুমি একা? রুশা বলল, জি। আদ্রিশ বলল, না। রুশা চমকে ওঠে, আদ্রিশ না বলল কেন? এই না বলার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আদ্রিশ ওর কোমর জড়িয়ে ধরে কানের কাছে শীতল কণ্ঠে বলল, তুমি একা নও, আমি আসি তো। রুশার সারা শরীর কেঁপে ওঠে, কানের লতি এখনো শিরশির করছে। অবাক চোখে আদ্রিশের দিকে তাকালো, সে চোখে অনেক কিছুই দেখতে পাচ্ছে, অদ্ভুত চাহনি, কিছুটা রহস্যময়। রুশার ওকে এখনও ঠিক বাজ পাখি মনে হচ্ছে। তারপর নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে গেটের ভিতরে ঢুকে গেল। ওর দিকে অনেক আরেকবার চেয়ে তাড়াতাড়ি গেট বন্ধ করে দিল। আদ্রিশ মিটমিট করে হাসছে, সেজান কল করেছে, ভাই ও এখন আপনার জাহান্নামে। আদ্রিশ বলল, হালকা আপ্যায়ন করো, ফাইনাল আপ্যায়নটা আমি এসেই করব, মেহমান বলে কথা। সেজান আলতো হাসলো, বলল, জি ভাই। তারপর একটা হকি স্টিক হাতে নিয়ে ওই লোকটার দিকে আগাচ্ছে। লোকটা ভয় ভয়ে তাকাচ্ছে, তারপর হাত জোর করে বলল, স্যার আমাকে মারবেন না, আমি কিছু করিনি। সেজান পা বরাবর হকি স্টিক দিয়ে মারল, লোকটা ব্যথায় চিৎকার করে ওঠে। সেজান আরও কয়েকবার মারার পর বলল, যদি বাঁচতে চাস তবে বল কার কাছে নিজেকে বেঁচে দিয়েছিস। মেঝেতে পড়ে ছটফট করতে করতে বলল, স্যার বলছি, আমি সব বলছি, জারিফ খান আমাকে টাকা দিয়েছিল। সেজান বলল, জারিফ? ও আচ্ছা, শালার শিক্ষা হয়নি লাস্ট টাইম ভাই, যা করেছে তাতে অন্তত শিক্ষাটা হওয়া উচিত ছিল, খুব ভুল করে ফেলেছিস, এবার আর ভাইয়ের হাত থেকে বাঁচবি না। আদ্রিশ গিয়ে
সেজান বিড়বিড় করছে। ওর হাতে হক স্টিক। আদৃশ বলল, সেজান। সেজান খেয়াল হলো আদৃশ এসেছে, বলল, ভাই জারিফ, ওর দেখছি লজ্জা নাই, ওকে এইবার এমন একটা শিক্ষা দিতেই হবে যাতে সারা জীবন মনে রাখে। আদৃশ ওর অফিসের কর্মচারীর দিকে তাকালো। লোকটা ভয়ে জড়সড় হয়ে বলল, স্যার আমাকে মাফ করে দিন। আদৃশ রিভলভার বের করে গাড় কাত করে সোজা করে বলল, এখানে কে এখানে যে আসে সে ফিরে যায় না। লোকটি বলল, স্যার দয়া করুন, আমি স্ত্রী দুজন মেয়ে আছে, আমার কিছু হলে ওরা না খেয়ে মরবে। আদৃশ বলল, ওদের দায়িত্ব আমার, কিন্তু আজ তোকে মরতেই হবে, দোকাবাজের একমাত্র শাস্তি মৃত্যু। আদৃশ ওর মাথায় গুলি করে দিল, লোকটা ঢলে পড়ল। আদৃশ সামান্য ওয়াশরুমের আয়নার দিকে তাকালো, চলবে পানি পড়ছে। ওর কল্পনার আয়নায় রুশার হাস্যজ্জ্বল চেহারাটা বেসে উঠেছে। আদৃশ মুচকি হাসল, তারপর নিচের দিকে চেয়ে বলল, 29 বছরের জীবনের 21টা একাকিত্ব বছরে তাহলে কেউ আসতে চলেছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে তারা অবশ্যই ভালোবাসার গল্প পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।